আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আজকের ব্লগে আপনাদেরকে দেখাচ্ছি টয়োটা ব্র্যান্ডের টয়োটা এক্স করোলা। বন্ধুরা, এই গাড়িটি আজকে বিক্রি হয়েছে। তো এই গাড়িটির রিভিউ আমি কিছুদিন আগেই আমার বিডিকার ব্লগ চ্যানেলে দিয়েছিলাম। আপনারা অনেকেই গাড়িটি দেখেছেন এবং অনেকেই কমেন্ট করেছেন বা অনেকেই কল করেছেন গাড়িটির ব্যাপারে। তো আজকে গাড়িটি বিক্রি হয়েছে। এটা পাঁচের মডেল ছিল, পাঁচের মডেল, 2011 সালে রেজিস্ট্রেশন। গাড়িটি এখন বর্তমানে ওয়াশ হচ্ছে, ওয়াশের পরে এখন পলিশ হবে, এরপরেই আমরা গাড়িটি ডেলিভারি দেব। যারা আছেন বাংলাদেশ ইউজ কার ক্রয় করতে চান, আপনারা অবশ্যই একটি গাড়ি কেনার আগে সেই গাড়ির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না, গাড়িটির ইঞ্জিন কন্ডিশন সম্পূর্ণভাবে ভালো ফ্রেশ রয়েছে কি না, গাড়ির পেপার্স আপ টু ডেট রয়েছে কি না, এই বিষয়গুলো আপনাকে যাচাই করে দেখতে হবে। এই বিষয়গুলো যখন আপনি যাচাই বাছাই করে একটি গাড়ি ক্রয় করবেন, সেক্ষেত্রে গাড়ি কেনার পরে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। গাড়িটির বাইরে ছিল হোয়াইট কালার এবং ভিতরে ছিল বেজ ইন্টেরিয়র। আমি আপনাদেরকে অবশ্যই এই গাড়িটির ফুল একটা রিভিউ আপনাদেরকে দেখিয়েছিলাম। অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন এবং অনেকেই বলেছেন যে গাড়িটির দাম অনেক বেশি। আমাদের এই গাড়িটির প্রাইস দেওয়া ছিল 10,80,000 টাকা, 10,80,000 টাকা আমাদের দাম দেওয়া ছিল। এই গাড়িটি আমরা বিক্রি করেছি 10,60,000 টাকায়। তো অবশ্যই আপনাদের আমি এতটুকু ইনফরমেশন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা ইউজ গাড়ির দাম, এই সেগমেন্টের যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোর দাম আমরা কিন্তু 20,000 বা সর্বোচ্চ 30,000 এরকম একটা ডিস্টেন্সে দাম বলি। আপনারা অনেকে এই গাড়িটির দাম বলেছেন 9,00,000, 8,00,000। আসলে আপনারা যে দাম বলেছেন এই দামেও আমি গাড়ি কিনতে পারিনি এবং আমি আপনাদের কাছে বিক্রিও করতে পারিনি। তো অবশেষে যে গাড়ি চিনে সে এসেছে, গাড়ি ভালো করে দেখেছে, চেক করেছে, তার পছন্দ হয়েছে, দামে ঠিক আছে, কন্ডিশন ভালো আছে, গাড়ি ক্রয় করেছে। তো অবশ্যই আপনারা সেক্ষেত্রে একটা গাড়ির দাম শুধু গাড়ির মডেলের উপরেই কিন্তু নির্ভরশীল থাকে না, সেই গাড়িটির কন্ডিশন কি অবস্থায় আছে, সাসপেনশন, সিবি জয়েন্ট, বডি, ইঞ্জিন সব কিছু মিলিয়ে একটি গাড়ির দাম। সো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আমার কালেকশনে আরও কিছু গাড়ি রয়েছে, যেমন এলিয়ন রয়েছে 2002-এর মডেল, এলিয়ন 2002-এর মডেল, হাইয়েস্ট গাড়ি রয়েছে 2005-এর মডেল জিএল, নিশান ডুয়েল এস রয়েছে 9-এর মডেল এবং প্রিমিও 2004 মডেলের সিলভার কালার রয়েছে, এরপরে মিসুবিশি ব্র্যান্ডের পাজারু V6 ডিজেল গাড়ি রয়েছে। আমার কালেকশনে বর্তমানে যে গাড়িগুলো রয়েছে সীমিত বাজেট থেকে হাই বাজেটের গাড়িগুলো, কোন গাড়ির কত মডেল কত প্রাইস অবশ্যই আপনি যে নাম্বার রয়েছে এখানে, আমার নাম্বার রয়েছে, আপনি নাম্বারে যোগাযোগ করে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।